আমি একটা ক্ষুদ্র মানুষ, দুই স্বামী এক বধু। প্রচন্ড আনন্দ পেয়েছি, আবার আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকে, সুন্দর থাকে। আসসালামু আলাইকুম। কথা হয়েছে, আনন্দ পেয়েছি, আজকে প্রাণ ভরে হেসেছি। এই আনন্দ, এই হাসি অন্তরে গেঁথে নিয়ে বাড়ি ফিরব, আর অনেক দিনে এনার্জি রয়ে যাবে। সবাইকে আসসালামু আলাইকুম। আমি কিছু বলার আগে শুধু কাউকে আমি নীরবতা পালন করতে বলবো না, শুধু এতটুকু বলবো যে আজকের এই পিকনিকে চলুন আমরা সবাই মিলে একবার রাজ্জাক ভাইকে স্মরণ করি। অন্ত পিকনিকে যাই না, একটু অলস হয়ে গেছে এখন। আর কিন্তু গতবার আমাদের শিল্পী সমিতির পিকনিক, আজকেও এই পিকনিক কেন যেন আমাদেরকে টানে। আমরা অনেক এগিয়ে গেছি, মানে বয়সে প্রাচীন হয়ে গেছি, আমরা বড় হয়েছি, এই চলচ্চিত্র আমাদের পরিচয়। ভালো থাকুন। কিছু বলবেন আমাদের প্রিয় দিব্য ভাই? আপনাদের দোয়ায় বেঁচে আছি, আমার জন্য দরকার। আসসালাম, থ্যাংক ইউ ভেরি মাচ, আমার আপনার জন্য আমাদের সবার দোয়া। এবার কিছু বলবেন? সব কিছু দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, সামনে উপরে গেল কি ক্যামেরা, তো এটা কিন্তু আমার জীবনে দেখিনি কখনো। আজকে এই অনুষ্ঠানে আসার জন্য হয়তো অনেকদিন অনেক কারণের জন্য আমার মনে থাকবে, তবে এই জিনিসটাকে কিন্তু আমি ভুলতে পারবো না। আপনারা কি ভুলতে পারবেন? আপনারা দেখেছেন না নাকি কখনো? বলেন আপনারা কি দেখেছেন না আগে কখনো? হ্যাঁ, তাহলে আমরা একটা নতুন জিনিস দেখছি। উপস্থিতি এত বড় হবে এই জিনিসটা কিন্তু আমি কখনো ভাবিনি। আজকের মতো অনেক বছর পর্যন্ত এত আনন্দ বোধ হয় আমি কোনোদিন সমস্ত শিল্পীর মধ্যে দেখিনি। এবার কিছু বল। আমার ভাই একটু আগে বললেন অনেক সুন্দর সুন্দর কথা। আমি আপনাদের প্রথমেই এই নতুন বছরে শুভেচ্ছা দিলাম, আমার তেমন কিছু বলার নেই। আমি একটা ক্ষুদ্র মানুষ, এই যে এত শিল্পী, এই প্রতিটি শিল্পীর ভেতরে ভগবান থাকার কথা, কিন্তু ভগবান তো একজন, সেই জন্যে প্রতিটি শিল্পীর হৃদয়ের ভেতরে আমি ঘুরোঘুরি করছি যে ভগবানকে যদি একটা ভাগ দেখতে পারতাম, ওই আলো যদি ছুঁতে পারতাম, তাহলে আমি ধন্য হয়ে যেতাম। আমি অন্তর থেকে ধন্যবাদ দেব, এবং আমাদের যে কর্মটি সেটি হলো ভালোবাসা। দেশকে ভালোবাসুন, মাটিকে ভালোবাসুন, অনেক ধন্যবাদ। আমরা যে সম্মান করতে জানি, আমরা যে ভালোবাসা প্রদর্শন করতে পারি, সেটা আমরা শুরু করলাম আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে। তালি হবে। এবার আমার একার নয়, এবং এই ভালোবাসার নিদর্শন আমি চলচ্চিত্রের সবার জন্য আমি উৎসর্গ করছি। তাকে যে দুজন উত্তরে পড়িয়ে দিবেন তাদেরকে বলা হয় প্রেমিক পুরুষ, এবং এই দুজনের কাছ থেকে আমরা প্রেম করা শিখেছি। আমি শিখছি, জায়েদ ভাই শিখছে, সাইমন শিখছে, নীরব শিখছে, এবং মাসুম বাবুল ভাইও শিখছে। রিয়াজ ভাই এবং ফেরদৌস ভাই দুজনেই উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন, জোরে হাত তালি। দুজনে রোমান্টিক হাসি বুঝিয়ে দিচ্ছে অনেক কিছু। দুই স্বামী এক বধূ,
সবাই জোরে একটা হাততালি দুই স্বামী এক বধুর জন্য। ফেরদৌস ভাই প্লিজ একটু বললাম। সবাইকে শুভ সন্ধ্যা, ভীষণ ভালো লাগছে আর বিশেষ করে তোমাদের ড্রেস আপ গুলো দেখে মনে হচ্ছে যে না না সবাই একই রকম ড্রেস কিভাবে এত মিল করে পড়লা, আর আপনার টুপিটা অনেক ভালো লাগছে, দারুণ।